সুধি দর্শক, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আগামী কয়েকদিনের মধ্যেই ধনতেরাস, আগামী শুক্রবার 25 অক্টোবর 2019 ধনতেরাস উৎসব। এই উৎসব অবাঙালিদের মধ্যে বেশি প্রচলিত থাকলেও এখন এই উৎসব বাঙালিদের ঘরে ঘরে পালন করা হচ্ছে। এর একটি কারণ, এই উৎসব যে পালন করেন, যে গৃহে এই ধনতেরাস পালন করা হয়, সেই গৃহে কোনো দিনই অর্থের অভাব হয় না। তাই আজকে যদি আপনি প্রথম শোনেন, অবশ্যই ধনতেরাস উৎসব পালন করবেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলে ধনতেরাস উৎসব সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনি আজকে প্রথম হন, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে আজকে আমি আপনাদের জানাবো, ধনতেরাসের দিন আপনি আপনার বাড়ির তুলসী মন্দিরে করুন এই ক্রিয়াটি। মাত্র একটি মন্ত্র আপনার জীবন বদলে দিতে পারে। তাই যদি প্রয়োজন বোধ করেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের উপকার হবে। প্রথমেই বলবো, তুলসী মন্দির প্রত্যেক হিন্দু ঘরে রয়েছে। সেখানে আমাদের মা বোনেরা সন্ধেবেলায় প্রদীপ জ্বালায়, ভক্তি ভরে শাঁক বাজায়। আর ধনতেরাসের দিনে যদি আপনি বাড়িতে তুলসী মন্দিরে তুলসী গাছের গোড়ায় জল দেন এবং সেখানে প্রদীপ জ্বালিয়ে একটি মন্ত্র পাঠ করেন, তাহলে আপনার গৃহে সারা জীবন লক্ষ্মী সদয় থাকবে, লক্ষ্মী আপনার কাছে বাঁধা থাকবে। তাই এই বিশেষ সুযোগ, বিশেষ দিনে কখনোই এই সুযোগটি হারাবেন না। তুলসী আপনার জীবনের অবশ্যই পরিবর্তন এনে দেবে। তুলসী দেবীর কাছে 33 কোটি দেবতার বাস, তাই অবশ্যই আপনারা জানেন কতটা গুরুত্বপূর্ণ এই তুলসী মন্দির। আপনাকে বলবো, তুলসী মন্দিরের সামনে এই মন্ত্রটি পাঠ করার জন্য কিছু নিয়ম নীতি আপনাকে মেনে নিতে হবে। তা নিয়মগুলি প্রথমে বলি, তারপরে আপনাদের সামনে মন্ত্রটি উচ্চারণ করে বলে দেব এবং অবশ্যই সম্পূর্ণটা দেখুন এবং বাড়িতে প্রয়োগ করুন, আপনার উপকার অবশ্যই হবে। তুলসী মন্দির কখনোই মাটির সমানে যেন না হয়, অর্থাৎ আপনার মেজের সমানে যেন না হয়। আপনি অন্তত সামান্য উঁচু করবেন তুলসী মন্দিরকে। এর একটি কারণ, যাতে ধুলো বা পায়ের ধুলো বা নোংরা যাতে না তুলসী মন্দিরে উঠে যায়, এই কারণে সামান্যতম উঁচু করতে হয়। এই জিনিসটি খেয়াল রাখবেন। তুলসী মন্দিরে আপনারা প্রতিদিন দিনের বেলায় জল দেবেন এবং সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবেন, শঙ্খ বাজাবেন এবং জল দেওয়ার সময় অবশ্যই মনে মনে একটি উচ্চারণ করবেন মন্ত্র। মন্ত্রটি আমি বলবো, তবে অবশ্যই বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলিতে কোনোভাবেই তুলসী গাছকে স্পর্শ করবেন না। যেমন কোনো রবিবার আপনি তুলসী গাছকে স্পর্শ করবেন না। এছাড়া সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং একাদশীর দিন কোনোভাবেই তুলসী গাছকে স্পর্শ করবেন না। এতে আপনার জীবনে ঘোর বিপদ নেমে আসবে। এবং একটা কথা মনে রাখবেন, কখনোই তুলসী পাতা দিয়ে শিবলিঙ্গে পুজো দেবেন না। এতে শিব প্রচণ্ডই রুষ্ট হন, কারণ আপনারা হয়তো জানেন মহাদেব স্বয়ং তুলসীর স্বামীকে হত্যা করেছেন। তাই তুলসী দেবী অভিশাপ দিয়েছেন যে শিব পুজোতে কোনো দিনই তুলসী পাতার ব্যবহার হবে না। তাই প্রত্যেককে অনুরোধ করছি, যারা জানেন না তারা জেনে নিন, অবশ্যই কোনো দিন শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না। এবার আমি চলে আসব যে আপনাকে কি মন্ত্র বলতে হবে। দেখুন, এই মন্ত্রটি আপনি যে কোনো দিন বলতে পারেন, প্রতিদিন বলতে পারেন। আমি বলবো প্রতিদিনই বলুন, তবে অবশ্যই ধনতেরাসের দিন সন্ধেবেলায় এই মন্ত্রটি উচ্চারণ করুন, আপনার অবশ্যই কল্যাণ হবে, আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, সকল বাধা বিপত্তি দূরে চলে যাবে। মন্ত্রটি হলো, ভালো করে শুনে নিন, অং ভদ্রায় নমঃ, অং ভদ্রায় নমঃ, অং ভদ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন স্পষ্ট করে
এবং তুলসী দেবীর সামনে এবং তুলসী গাছে জল দেবেন। তারপরে প্রদীপ জ্বালিয়ে দেবেন, পারলে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং তিনবার শঙ্খ বাজাবেন। এটি ধনত্রাসের দিনে যদি করেন, আপনার মনস্কামনা জানাবেন। আপনারা জানেন তুলসী মন্দিরে 33 কোটি দেবতার বাস, সুতরাং আপনি যদি শ্রদ্ধা ভক্তি মনে আপনার মনস্কামনা জানান, অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবেই। আমি আপনাদের আজকে এই বিশেষ ক্রিয়াটি সম্পর্কে বলেছিলাম। যদি প্রয়োজন বোধ করেন আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং এই ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, যথা উপযুক্ত আমি আপনাদের উত্তর দেব। এরপরে বলি তুলসী গুরুত্ব সর্বাধিক। তুলসী গাছ এমনিতেই ঔষধি একটি গাছ। আপনি যদি এই গাছ গৃহে রাখেন, আপনার বিভিন্ন প্রকার রোগমুক্তি ঘটবে, আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে এবং আপনার গৃহে থেকে বাস্তু দোষ দূরে চলে যাবে। আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলেমেয়েরা থাকে, তাহলে তাদের ওপর বিভিন্ন যে কুপ্রভাব, সেই প্রভাব কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই প্রত্যেকে তার বাস্তুতে তুলসী গাছ লাগাবেন। আমি যখনই এই কথা বলি অনেকের কাছ থেকে প্রশ্ন পাই যে আমি ভাড়া বাসায় থাকি, আমি কিভাবে তুলসী গাছ লাগাবো। তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা ছোট মাটির টবে অবশ্যই তুলসীর চারা দিয়ে সেখানে পুজো করতে পারেন, এতেও আপনি উপকার পাবেন। আর যাদের পক্ষে সম্ভব, বড় তুলসী মন্দির করবেন এবং পুজো অর্চনা করবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। তবে প্রত্যেকের উদ্দেশ্যেই জানাচ্ছি, আপনারা প্রতিদিনই তুলসী গাছকে জল দেবেন, তবে দিনের বেলা, এবং সন্ধ্যের নামার সঙ্গে সঙ্গে অর্থাৎ সন্ধ্যের ঠিক ক্ষণে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং আপনি তুলসী মাতাকে আপনার মনস্কামনা জানাবেন। তবে রবিবার সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং একাদশীর দিন কোনোভাবেই তুলসী গাছকে স্পর্শ করবেন না। তুলসী গাছকে যদি স্পর্শ করেন, তুলসী মাতা অত্যন্তই রুষ্ট হন। তাই অবশ্যই এই দিনগুলিকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করুন, এতে আপনার মঙ্গল অনেক বেশি হবে। তাই তুলসী গাছকে কোনোভাবেই এই দিনগুলিতে স্পর্শ করবেন না। আপনি অন্য যে কোনো দিন তুলসী পাতা তুলতে পারেন, আর তুলসী পাতা দিয়ে কখনোই মহাদেবের পুজো করবেন না, কারণ এতেও মা তুলসী খুবই রুষ্ট হন। আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম যে ধনতেরাসের দিনে তুলসী মন্দিরে জল দিতে দিতে আপনি এই মন্ত্রটি বলুন, তাহলেই আপনার জীবনে সৌভাগ্য ফিরতে বাধ্য। তাই অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো, যদি পারেন এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই করবেন, আপনার জীবনে পরিবর্তন আসবেই। আগামী দিন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তাই আজকে যারা নতুন বন্ধু রয়েছেন, যদি আমাদের এই ভিডিও, এই প্রয়াস ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলের সদস্য, তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন এবং আগাম দীপাবলির শুভেচ্ছা আপনাদের প্রত্যেককেই জানাই। আগামী দিন আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসব। এছাড়া আমাদের এই চ্যানেলের সঙ্গে আরও কিছু চ্যানেল যুক্ত রয়েছে, যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই নিচে চ্যানেলের লোগোতে ক্লিক করুন এবং সেই সব চ্যানেলগুলিকে ভিজিট করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। হিন্দু সনাতন ধর্মমতে আমরা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য আমরা বহু কষ্ট করে ভিডিও তৈরি করি, তাই অবশ্যই ভিডিওগুলি দেখবেন এবং একটি করে লাইক আপনাদের কাছ থেকে আশা করি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দীপাবলির আগের দিন অর্থাৎ 25 তারিখ ভূত চতুর্দশী, আর এই ভূত চতুর্দশীর দিন অবশ্যই আপনি 14টি প্রদীপ জ্বালবেন, তাহলে আপনার গৃহে উন্নতি হতে বাধ্য। নমস্কার।